তুরস্ক ও মালয়েশিয়ায় অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মৌকুফ করার ঘোষণা দিয়েছে দেশ দুটির সরকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের কারণে তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই টিউশন ফি মৌকুফ করা হয়েছে গাজা থেকে আগত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মৌকুফ করে একটি আদেশ জারি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আদেশে বলা হয়েছে তুরস্কে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজার শিক্ষার্থীদের এই বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে সরকার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে গাজার তুর্কি পড়ুয়া সব ফিলিস্তিনি শিক্ষার্থী এই সুবিধা পাবেন তুরস্কে অধ্যয়নরত অধিকাংশ ফিলিস্তিনি শিক্ষার্থীর খরচ তাদের পরিবারই দিয়ে থাকে কিন্তু যুদ্ধের কারণে এখন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের কাছে পরিবারের মানুষ টাকা পয়সা পাঠাতে পারছে না এর জন্য সরকার তাদের দায়িত্ব গ্রহণ করেছে তুর্কি অন্যদিকে মালয়েশিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীর টিউশন ফি অবিলম্বে এক বছরের জন্য মৌকুফ করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নার্দিন একই সঙ্গে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এই সুবিধা দেওয়ার জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করবে বলেও জানান তিনি এছাড়া তাদের আগামী বছরের জন্য মাসিক হারে ভাতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে সরকার গত সাত অক্টোবর ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও মালয়েশিয়া গাজায় যুদ্ধ বন্ধ করতে দুই দেশই জোর চেষ্টা অব্যাহত রেখেছে